आज चले बुरु लेगर पासे धारागिरी। हाँ, बुरु लेगर एक विशेष गुरुत्व रही है, जेमन रही पहाड़े घेरा एकदम तार माझखाने जल अर्थात लेक, तिनी पासे ही पाबेन एक झरना, तार नाम धारागिरी। हाँ, अपनी এই বৈশিষ্ট্য সচরাচর পাবেন না। চলেছি ধারাগিরির পথে, নৈসর্গিক দৃশ্য, শালবনে ঘেরা জঙ্গলের মাঝখান দিয়ে আপনাকে যেতে হবে, বেশি নয়, বুরুড লেক থেকে মাত্র 3 কিলোমিটার যাবেন পিচ রাস্তা, তারপর রয়েছে পাহাড়ি পথ যেটা আপনাকে হেঁটে অতিক্রম করতে হবে কিছুটা। হ্যাঁ, আমরাও হেঁটে চলেছি, সঙ্গে আপনি রয়েছেন, ভাবুন আপনিও হাঁটছেন। এই পথ পাথর নুড়িতে ভর্তি, আপনাকে হাঁটার সময়ে একটু মনোযোগ সহকারে হাঁটতে হবে, দেখতে হবে, না হলে কিন্তু আপনিও পা পিছলে পড়ে যেতে পারেন, তাই একটু সতর্কতার সঙ্গে আপনাকে হাঁটতে হবে। তো আমরাও হাঁটছি সতর্কতার সঙ্গে। ঠিক এমনভাবেই আপনিও পড়ে যেতে পারেন যেমন আমাদের মেয়েটিও পড়ে গেছিল। এই সামনে দেখতে পাচ্ছেন বৃদ্ধা, উনি সেখানে গরু চড়াচ্ছিলেন, গরু এবং ছাগল চড়াচ্ছিলেন। উনি হঠাৎ রাজি হয়ে গেলেন আমাদেরকে গাইড হিসেবে কাজ করবেন, অর্থাৎ ধারাগিরির পথ, ধারাগিরির কাছে উনি আমাদেরকে পৌঁছে দেবেন। হ্যাঁ, এমনটা আপনিও পেয়ে যেতে পারেন, কোনো বাচ্চা ছেলে বা কোনো গরু চড়াচ্ছে, রাখাল রাখালিনি, তাদেরকে আপনিও পেতে পারেন, বেশি নয়, মাত্র 20-30 টাকা দিলেই ওরা আপনাকে দেখিয়ে দেবে। হ্যাঁ, পৌঁছে গেছি একদম ঝর্ণা ধারাগিরি, সেখানে পৌঁছতে মাত্র 20-30 টাকা করে নেয় বটে, কিন্তু আপনাকে সবথেকে সহজ রাস্তাটি দেখিয়ে দেবে। এবং এই নৈসর্গিক দৃশ্য যেটা অনেকগুলো পাহাড়ের মাঝখানে ধারাগিরি সারা বছর বয়ে চলেছে, হ্যাঁ আপনি 10ম ফলসে গেলে জল পাবেন না, কিন্তু এই ধারাগিরি বুরুড়ি লেক একসঙ্গে সবগুলো দৃশ্য আপনার চোখের সামনে যেমন ভেসে উঠবে এবং আপনিও সেই অনুভূতি পাবেন, তাই বলবো মাত্র তো একদিনের 3 ঘন্টার জার্নি। যারা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমানে রয়েছেন, তাদের কাছে একদিনের একটা জার্নি, কিন্তু যে আনন্দ পাবেন সেই আনন্দ আশা করি আর অন্য কোথাও গিয়ে আপনি পাবেন না, কারণ একদিকে পাহাড়, একদিকে লেক এবং রয়েছে ঝর্ণা। সত্যি অপূর্ব অপূর্ব অনুভূতি। ঝর্ণা কোথায় পাবেন? সেই নেপাল যেতে হবে আপনাকে, না হয় গ্যাংটক, নয়তো দার্জিলিং যেতে হবে, কিন্তু আমাদের বাড়ির পাশেই তো রয়েছে ঝর্ণা, ঝাড়খণ্ড, NH-14 থেকে মাত্র 7 কিলোমিটার দূরে। হ্যাঁ, ওটা দেখে আমরা এখন ফিরছি এই পথ। শেষে শুধু একটি কথাই বলি, যাওয়ার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই, এই যদি সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে তারই মধু পান করেছি ধন্য আমি তাই, যাওয়ার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই, বিশ্বরূপের খেলাঘরে কতই পেলেম খেলে অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে, পরশ যারে যায় না করা সকল দেহে দিলেন ধরা, এইখানে শেষ করেন যদি শেষ করে দিন তাই, যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যাই। হ্যাঁ, বুরুডি এবং ধারাগিরি যাদের ভালো লাগলো একসঙ্গে, প্লিজ প্লিজ তারা শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ইভানাকে।
থ্যাংকস।